অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ, যার রয়েছে শত শত নদী, যার কিছু নদী ভারত থেকে সরাসরি বাংলাদেশে এসে প্রবাহিত হয়েছে, তার মধ্যে অন্যতম একটি নদী মহানন্দা। এই নদীটি মূলত বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এই মুহূর্তে আমরা আছি তেঁতুলিয়া, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই তেঁতুলিয়া সীমান্তে। আর ভারতের ওপাশে যে গাছপালা দেখা যাচ্ছে নদীর ওই প্রান্তে, অপর প্রান্তে, সেটি কিন্তু ভারতের দার্জিলিং সীমান্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ যারা শুধুমাত্র পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকে এই নদী থেকে। এটি ভারত ও বাংলাদেশের নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ ওপারে দার্জিলিং সীমান্ত, এপারে তেঁতুলিয়া সীমান্ত। ওপারে আমরা যদি ভালোভাবে দেখতে পাচ্ছি বিএসএফের চৌকি, আর এপারে রয়েছে বিজিবি সীমান্ত ফাঁড়ি। নো ম্যানস ল্যান্ড থেকে অনেক লোক এভাবে পাথর উত্তোলন করে, দেখতে খুবই মজার। আসলে এই পাথর কখনো শেষ হয় না, আজ অনেকগুলো পাথর তুলে নিয়ে যাচ্ছে, আগামীকাল তারা আরও অনেক পাথর পাবে। এই মুহূর্তে আমাদের আকাশ সীমা আমরা দেখতে পাচ্ছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমান ভারতের দার্জিলিংয়ে পৌঁছাবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।